এখনো অনেক কাজ করার বাকি, এখনো অনেক সুখ মোছার বাকি, এখনো কাছে শত ঘরে ধরে, এখনো কাছে শত ঘরে ধরে, এখনো স্বপ্ন ভাঙে হঠাৎ করে, এখনো অনেক কাজ করার বাকি, এখনো অনেক সুখ মোছার বাকি, এখনো কাঁদছে শত ঘরে ঘরে, এখনো কাঁদছে শত ঘরে ঘরে, এখনো স্বপ্ন ভাঙে হঠাৎ করে, এখনো অনেক কাজ করার বাকি, এখনো অনেক মন বোঝার বাকি, এখনো অনেক দুঃখ ভোলার বাকি, এখনো অনেক মন বোঝার বাকি, এখনো অনেক দুঃখ ভোলার বাকি, এখনো সবার কাছে যাওয়ার বাকি, এখনো সবার কাছে যাওয়ার বাকি, এখনো সুখের গান গাওয়ার বাকি, এখনো অনেক কাজ করার বাকি, এখনো অনেক সুখ মোছার বাকি, এখনো কাঁদছে শত ঘরে ঘরে, এখনো কাঁদছে শত ঘরে ঘরে, এখনো স্বপ্ন ভাঙে হঠাৎ করে, এখনো অনেক কাজ করার বাকি, এখনো কষ্টগুলো যায়নি চেনা, এখনো স্বপ্নগুলো হয়নি জানা, এখনো কষ্টগুলো যায়নি চেনা, এখনো স্বপ্নগুলো হয়নি জানা, এখনো অনেক হাসনামার বাকি, এখনো অনেক হাসনামার বাকি, এখনো ভালোবাসা দেওয়ার বাকি, এখনো অনেক কাজ করার বাকি, এখনো অনেক সুখ মোছার বাকি, এখনো কাছে শত ঘরে ঘরে, এখনো কাছে শত ঘরে ঘরে, এখনো স্বপ্ন ভাঙে হঠাৎ করে, এখনো অনেক কাজ করার বাকি। উপস্থিতি আমরা এই পর্যায়ে আমাদের ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের বন্ধু থেকে বক্তব্য নিয়ে আসার অনুরোধ করছি আমাদের প্রিয় ভাই মোহাম্মদ আশেক আলী, বাবার নাম হচ্ছে মকবুল আলী। আমি এই দুর্ঘটনায় সর্বপ্রথম আমার মাকে হারাইছি এবং আমার বাসা অর্ধেকটা পুরোটা পুড়ে গেছে, যার নিচে দোকান ছিল এবং উপরে বাসা। বাসায় যত সব কিছু পুড়ে গেছে, শুধু আমি বাসায় ছিলাম আর আমার আব্বু বাসায় ছিলেন। বাসায় আগুন দেখে আমি আর আমার আব্বু পালিয়ে আসছি। আমার আম্মু অনুষ্ঠানে ছিল, কিছু করা যায়নি, এই জন্য আমার আম্মুকে হারাইছি। যে আমরা আমাদের প্রিয় ভাই রাষ্ট্রকালে মার জন্য দোয়া করছি এবং তার সাথে আমাদের যারা এই সেদিন নিহত হয়েছেন তাদের সবার জন্য আমরা আল্লাহ তাআলাকে দোয়া করছি এবং তার পাশাপাশি আমাদের ক্ষতিগ্রস্ত সকল পরিবারের আল্লাহর কাছে এই প্রতি কামনা করে আমরা যেন আমাদের সকল শোককে কাটিয়ে উঠতে পারে। এ পর্যায়ে আহত ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের বন্ধু থেকে বক্তব্য রাখার জন্য করছি আমাদের প্রিয় বোন সালমা আক্তার সুইটি, দ্বাদশ শ্রেণীতে পড়েন তিনি। আসসালামু আলাইকুম, আমি সালমা আক্তার সুইটি। যখন সেদিন যখন বাসায় নিমতলিতে আগুন লেগেছিল, তখন আমি বাসায় ছিলাম। তো হয়তো পরের দিন শুক্রবার ছিল, তাই হয়তো পড়ার মন বসছিল না। তারপরও আম্মুর বকা শুনে ফিজিক্স বইটা হাতে নিয়ে টেবিলের সামনে বসেছিলাম, কিন্তু চোখের পলকে যে এরকম একটা ঘটনা, এরকম একটা দুর্ঘটনা ঘটবে কখনোই চিন্তা করতে পারিনি, এই কল্পনার বাইরে ছিল। আমি তার এক ঘন্টা আগে বাইরে থেকে এসেছিলাম। তো আসার সময় আমি সবাইকেই দেখেছি, পাশে বাসায় মুন্নি ফুপি ছিল, রমিজা ফুপি ছিল, সবাই। তো বৃষ্টির মধ্যে সবাই শুধু বলতেছিল যে এত রাতে মেয়ে
বাইরে কেন, ঘরে যাও, বাসায় তাড়াতাড়ি যাও। তো ওনারা আমার এত কাছে মানুষ ছিল যে এখন তাদেরকে না দেখলে যে কীরকম করতে হয় যে বুঝাতে পারবো না। কলেজে যাওয়ার সময় সবসময় উনি দেখলেই বলতো যে মা কেমন আছো, পরীক্ষা কেমন হচ্ছে, কলেজে যাচ্ছ, কিন্তু এখন আর চিন্তা করে মানে কলেজে যাওয়ার সময় এই কথাগুলো মনে করে যে এখন আর কেউ বলবে না যে মা তুমি কেমন আছো, তো কোথায় যাচ্ছ, ঠিক মতো লেখাপড়া করো। আর আগুনে আমার আব্বুর দোকানের প্রায় অর্ধেকটাই পড়ে গেছে, অর্ধেকে বেশি পড়ে গেছে, যে আল্লাহর অশেষ রহমত ছিল যে আমার আব্বু বেঁচে গিয়েছে, কারণ আগুন দেখেই সে দোকান থেকে নেমে গিয়েছিল। তো আল্লাহর অশেষ রহমত না থাকলে হয়তো আমরাও বাঁচতাম না, কারণ আমাদের চারপাশে আগুন ছিল। তো আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি যে আমরা সপরিবারে বেঁচে আছি, কিন্তু যাই ক্ষতি হয়েছে এত কাছে মানুষগুলোকে আমি হারিয়েছি ছোটোবেলা থেকে, ওদেরকে চোখের সামনে, তাদের চোখের সামনে আমি বড় হয়েছি, এত আদরে ছিলাম, যখনই দেখা হতো মা ছাড়া কেউ ডাক দিত না, কিন্তু এখন আর ওই ডাকগুলো আমি শুনি না। কলেজে যাওয়ার সময় এখন আমার মন মানে এত খারাপ লাগে যে এইখানেই মানুষগুলো দাঁড়িয়ে থাকতে, এইখান থেকে আমার মাগুলো ডাক দিত, কিন্তু এখন আর ওই মানুষগুলোকে দেখি না। খুব কষ্ট হয় আসলে, বোঝাতে পারবো না যে কীরকম কষ্ট হয়। অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটে গিয়েছে যে চিন্তাই করা যায়নি, যে মুহূর্তে মধ্যে হবে, হয়তো কেউ বাঁচানোর জন্য যে বলবে বাঁচাও, এই সময়টুকুও হয়তো কেউ পায়নি।